प्रिय शिक्षार्थी दर्शक एवं श्रोता आमी मुशर्रफ प्रत्येक के जानाई बराबरेर मतोई शुभकामना एवं दोआ। अस्सलामु आलाइकुम। आज दशम श्रेणीर पाठ्य असुखी एकजन कवितार द्वितीय पर्वे आम्रा आलोचना करब असुखी एकजन कवितार भाववस्तु सरल अर्थ और विषय संक्षेप रसग्राही आलोचना और प्रेक्षापट एवं नामकरण कविता पाठदानेर समय आमी बार बार ही बोली कविता कविर मनेर कथा सेई कविताके हृदयंगम करते होले कवि सम्पर्के सम्यक ज्ञान थाका दरकार कवि सम्पर्के जेने नेवा दरकार सेई संगे कवितार प्रेक्षापट विषयवस्तु भाववस्तु आनुषंगिक आलोचनागुलि जाना थाकले कविता बुझते एवं परीक्षाय यथाযথ उत्तर लिखते सहज है। तो आज आमरा द्वितीय पर्वे भाववस्तु नामकरण विषय संक्षेप इत्यादि निये आलोचना करब। एर आगे असुखी एकजन कविता आलोचनार प्रथम पर्वे आमरा कवि पाबलो नेरुदा एवं सेई संगे असुखी एकजन कवितार बांगला तर्जमा जिनि करेछेन नवारुण भट्टाचार्य तार सम्पर्के आमरा आलोचना करेछि। जाई होक आजके एबार प्रथमे जेटा शुरू करब सेटा होच्छे कवितार भाववस्तु। असुखी एकजन कविताटी पाठ्य कवितार मध्ये भेरि इंटारेस्टिंग एकटी कविता। এই কবিতার ভাববস্তুতে দেখা যাচ্ছে মৃত্যু বিষয়টা নিশ্চিত কিন্তু মৃত্যুর সময় অনিশ্চিত। মৃত্যু মানুষের জীবনে এমন এক অনিবার্য ঘটনা তা যে কোনো মানুষকে যে কোনো সময়ে তাড়িত করে কিন্তু আমরা কেউ জানি না কখন কোথায় কার মৃত্যু হবে। যাই হোক মানুষ ভাবে মৃত্যুর পর তার প্রিয়জনের অবস্থা কেমন হবে, হয়তো কেউ বা তার প্রত্যাবর্তনের আশায় দীর্ঘ প্রতীক্ষা করে থাকে। তো এই অসুখী একজন কবিতায় এখানে যুদ্ধের একটা প্রেক্ষাপট আমরা লক্ষ্য করি। সেখানে দেখা যাচ্ছে যে যুদ্ধে যাওয়া এক প্রেমিক মৃত্যুর পর অলৌকিক উপায়ে প্রত্যক্ষ করছেন যে তার প্রেয়সী বা কবিতার নায়িকা তার প্রেমিকা এক কথায় তার প্রিয়জন সেই নারী তার প্রত্যাবর্তনের আশায় অপেক্ষারত। কিন্তু সেই প্রেমিক তিনি ভালোভাবে জানেন যে আমার ক্ষেত্রে পৃথিবীতে আর প্রত্যাবর্তন করা সম্ভব নয়। যুদ্ধে ধূলিস্যাত হয়ে গেছে মানুষের ঘরবাড়ি শিল্প স্থাপত্য ভাস্কর্য, অথচ এত কিছু হওয়ার পরেও ধ্বংসস্তূপে দাঁড়িয়ে কবিতার নায়ক তথা কথক সেই কথকের প্রিয়সী ক্ষীণ আশার আলো মনের মধ্যে জ্বালিয়ে এখনও প্রেমিকের জন্য অপেক্ষামান। প্রেয়সীর অসুখী হওয়ার কারণ তার সুদীর্ঘ বিরহ যন্ত্রণা। তাহলে আমরা জানতে পারলাম যে অসুখী একজন কবিতায় অসুখী হচ্ছে সেই মেয়েটি যে তার প্রেমিকের জন্য দীর্ঘ অপেক্ষারত অবস্থায় অবস্থান করছে। এই গেল মোটামুটি কবিতার ভাববস্তু। এবার কবিতার সরলার্থ এবং সেই সঙ্গে বিষয় সংক্ষেপ সম্পর্কে আমরা একটু আলোকপাত করব। কবিতার শুরুতেই দেখা যাচ্ছে কবিতার কথক তিনি স্বীকারোক্তি করছেন যে আমি তাকে দাঁড় করিয়ে অপেক্ষারত অবস্থায় ছেড়ে দিলাম। কাকে? কবিতায় উল্লেখিত সেই মেয়েটি অর্থাৎ তার প্রেয়সীকে। এবং কবিতার নায়ক চলে গেলেন অনেক দূরে।
কবিতার নায়ক তিনি জানেন যে তিনি আর কখনো ফিরবেন না। একটি কুকুর চলে গেল, তারপর গির্জার এক নান হেঁটে গেল। একটি সপ্তাহ, ক্রমে ক্রমে একটি বছর কেটে গেল, বৃষ্টিতে ধুয়ে গেল পথের যে ধুলো পড়া পায়ের ছাপ। সেখানে আবার ঘাস জন্মালো যাতায়াতের রাস্তায়, তারপরে এক একটি পাথরের মতো বছরগুলি নেমে আসলো। ক্রমে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো ঘনিয়ে এলো যুদ্ধ। শিশু আর মানুষের ঘর বাড়ি বিনষ্ট হয়ে গেল, কিন্তু সেই মেয়েটি বেঁচে রইল। আগুন ধরে গেল সমস্ত ধরাতলে, শান্ত হলো দেবতারা, হাজার বছর ধরে ধ্যানমগ্ন ছিল তারা, মন্দির থেকে টুকরো টুকরো হয়ে উল্টে পড়ল, আর কোনো স্বপ্ন দেখাতে পারল না। আমি আর যে মিষ্টি বাড়ির বারান্দায় ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, সেই বাড়ি, সেই গোলাপি গাছ যার পাতা ছিল ছড়ানো করতালের মতো, চিমনি, প্রাচীন জলতরঙ্গ প্রভৃতি যুদ্ধের তাণ্ডব লীলায় চূর্ণ হয়ে গেল। আগুনে পুড়ে গেল সব, ছাড়খাড় হয়ে গেল। যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে পড়ল কাঠ, কয়লা, দোমড়ানো মোচড়ানো লোহা, মৃত পাথরের তৈরি মূর্তির বিভৎস রূপ। এত কিছুর পরেও সেই মেয়েটি আমার জন্য অপেক্ষারত। একটা কথা বলে নেওয়া ভালো, যে যুদ্ধ, বিভৎসতা, ধ্বংস, ক্ষয়ক্ষতি ডেকে আনে, কিন্তু মানুষের হৃদয়, প্রেম, প্রীতি, সম্পর্ক এগুলো শাশ্বত, চিরন্তন। প্রেমের কোনো দিন মৃত্যু হয় না। হয়তো মানুষ মারা যায়, শারীরিকভাবে তার অবস্থান পাল্টে যায়, ইহদুনিয়ায় থেকে পরদুনিয়ায় চলে যায়, কিন্তু মানুষের শাশ্বত চিরন্তন প্রেম সবসময় থেকে যায়। যাই হোক, এবার আমরা একটু এই কবিতার যে প্রেক্ষাপট, সেই সঙ্গে রসগ্রাহী আলোচনা, এ বিষয়টা নিয়ে আবার একটু আমরা বলবো। আসলে কবি পাবলো নেরুদা তিনি নিজে একজন সাহিত্যিক। পেশাসূত্রে তিনি নানান দেশে ঘুরেছেন, মানুষের সঙ্গে মিশেছেন। তার বিভিন্ন কবিতায় স্বদেশ প্রেম, মানবিকতা, প্রেমের উন্মাদনা এবং সর্বোপরি সংস্কারমুক্ত একজন লেখক পাবলো নেরুদা, তা তার বিভিন্ন রচনায় আমরা লক্ষ্য করেছি। আমাদের যে পাঠ্য অসুখী একজন কবিতা, এর বিশেষত্ব ঠিক কোথায়? এখানেই বিশেষত্ব যে এই কবিতার মধ্যে যুদ্ধের প্রেক্ষাপটে একটি প্রেমের কাহিনী, বলা যেতে পারে বিষণ্ন প্রেম, বিষাদগ্রস্ত অপেক্ষারত মেয়েটি, কিন্তু তবুও প্রেমের জয় জয়কার। কবিতায় লেখক বা কবি একজন বক্তা, তার সারা জীবনের বাস্তব উপলব্ধি কথা তিনি কবিতায় ব্যক্ত করেছেন। কবিতার নায়ক বর্তমানে বেঁচে নেই, কথকের অস্তিত্ব এখানে অতীত, কিন্তু তিনি যেখানেই থাকুন না কেন, তিনি বর্ণনা করছেন তার যাবতীয় সুখ এবং অসুখের কথা। তিনি অতীত হয়ে গিয়েও উপলব্ধি করছেন এই কবিতার মাধ্যমে যে তার প্রেয়সী তথা কবিতার সেই নায়িকা বা সেই মেয়েটি তার জন্য আজও অপেক্ষমান। এই কবিতা আলোচনা করতে গিয়ে আমাদের স্পষ্টত মনে পড়ে 1934 খ্রিস্টাব্দের সেই স্পেনের গৃহযুদ্ধ। আমরা মোটামুটিভাবে এটুকু নিশ্চিত যে এই কবিতার প্রেক্ষাপট স্পেনের গৃহযুদ্ধ। স্পেনের গৃহযুদ্ধ সাধারণ মানুষ থেকে কবি, সাহিত্যিক, নাট্যকার, বুদ্ধিজীবী অংশগ্রহণ করেছিলেন। এমনকি বিখ্যাত কবি, নাট্যকার ফেদেরিকো গার্সিয়া লোরকা এই স্পেনের গৃহযুদ্ধে
শহীদ হন। এমন কোন মানুষের প্রিয়সী নিঃসঙ্গ জীবন বা প্রিয় পুরুষের প্রত্যাবর্তনের আশা, তার দীর্ঘ জীবনযাপন এই কবিতায় আমরা দেখতে পেয়েছি। এই কবিতার কয়েকটি পয়েন্ট আমরা যদি সাজাই তাহলে সেখানে দেখতে পাওয়া যাবে যে এই কবিতার মধ্যে একদিকে গৃহযুদ্ধ, যুদ্ধে যাওয়া এক নায়ক, তিনি জানেন যে তিনি আর ফিরবেন না, অথচ তার প্রেমিকা সব কিছু ছেড়ে তার নায়কের ফিরে আসার প্রত্যাবর্তন চাইছেন। যাই হোক, প্রথমে আমরা কবিতাটাকে ব্যাখ্যার সূত্রে আমরা সাজিয়ে নিতে পারি। একজন পুরুষ, তিনি গৃহত্যাগী হয়েছেন, যুদ্ধক্ষেত্রে যাত্রা করেছেন দেশের স্বার্থে। দুই নম্বর, সেই গৃহত্যাগী যুদ্ধে যাত্রা করা পুরুষ মানুষের পদচিহ্ন একসময় বৃষ্টির জলে মুছে গেল। তৃতীয়ত, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ নেমে এলো। চতুর্থত, কবি এই যুদ্ধকালীন সময়ে বিজ্ঞানের জয়যাত্রা, বিজ্ঞানের জয় জয়কারের কথা উল্লেখ করেছেন। আপাত দৃষ্টিতে তিনি যে দেবতা, সেই দেবতারা যে প্রত্যক্ষভাবে যুদ্ধে কোনো সাহায্য করেননি সে কথাও তিনি দ্ব্যর্থবোধক ভাষায় কবিতায় উল্লেখ করেছেন। গৃহত্যাগী মানুষ টির বাড়ি, বারান্দা, ঝুলন্ত বিছানা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ, বাগানের গোলাপি গাছ, ঝরা পাতা, কবির বর্ণনায় ছড়ানো করতলের মতো সমস্তই ভস্মীভূত এবং চূর্ণ হয়ে গেছে। যাই হোক, এই যে পাঁচটা সূত্র আমরা আলোচনা করলাম, এগুলো মাথায় রাখলে কবিতাটা বোঝা অনেকটাই সহজ হবে বলে আমি মনে করি। সংক্ষেপে আরেকটু জিস্ট এই কবিতা সম্পর্কে বলে নেওয়া যেতে পারে। এক মহিলা যুদ্ধের পটভূমিকায় কেমনভাবে জীবিত, কেন জীবিত, কেমন হতে পারে তার অন্তরলোক অর্থাৎ মনের অবস্থা, কি থাকতে পারে সেই গভীর গোপন অন্তঃস্থলে, তা বলার জন্যই পাবলো নেরুদা রচনা করেছেন অসুখী একজন কবিতাটি। শিক্ষার্থীদের জন্য আবারও বলি, এই অসুখী একজন কবিতার ইংরেজি তর্জমা দি আনহ্যাপি ওয়ান, এবং মূল কবিতাটি স্প্যানিশ ভাষায় লেখা দি ডেসডি চাডা। এখানে অনুবাদক নবারণ ভট্টাচার্য, তিনি তর্জমা করেছেন অসুখী একজন। এবার আমরা সর্বশেষ পয়েন্ট আজকের মতো নামকরণ, নামকরণ বিষয় নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব। সাহিত্যের ক্ষেত্রে নামকরণ বিভিন্ন ধরনের হতে পারে, সেখানে এই কবিতার ক্ষেত্রেও ভাববস্তু বা ব্যঞ্জনাকে কেন্দ্র করে নামকরণ কবি করে থাকতে পারে। নামকরণে কখনো চরিত্র, কখনো কেন্দ্রীয় বিষয়, কখনো বা ব্যঞ্জনা প্রাধান্য পায়। কবিতার ক্ষেত্রে সাধারণত নামকরণগুলি ব্যঞ্জনাধর্মী হয়ে থাকে। এখন এই কবিতার নামকরণ কতদূর যথাযথ হয়েছে সেটা আমরা অতি সংক্ষেপে আলোচনা করব। পাবলো নেরুদার কবিতায় দেখা যায় যে তিনি একটি যুদ্ধের রূপরেখা এই কবিতার প্রেক্ষাপটে তিনি তুলে ধরেছেন, নির্মাণ করেছেন। সেটি স্পেনের গৃহযুদ্ধ, যেখানে সাধারণ মানুষ থেকে কবি, সাহিত্যিক, নাট্যকার, বুদ্ধিজীবী সকলেই অংশগ্রহণ করেছেন। খুব আশ্চর্যজনকভাবে এই কবিতার মধ্যেই যুদ্ধের বর্ণনার সঙ্গে সঙ্গেই সুনিপুণভাবে প্রেমের কাহিনীকে কবি তুলে ধরেছেন। যুদ্ধ যাত্রা করেছে যে নায়ক,
তার ফিরে আসার আশা মনে জাগ্রত করে অপেক্ষামান সেই মেয়েটি। যুদ্ধের কিছু বাস্তব চিত্র, ক্ষয়ক্ষতি এই কবিতায় কিন্তু ফুটে উঠেছে। যুদ্ধের অনুষঙ্গে সেই মহিলার কথা এসেছে, যিনি যোদ্ধার প্রেয়সী বা প্রেমিকা। সেই প্রেমিকা শান্ত এবং নির্বাক, তার প্রেমিকের প্রত্যাবর্তনের আশায় প্রথম থেকে শেষ পর্যন্ত প্রেমিকা অপেক্ষমান। এই অসুখের কারণ প্রেমিকের সঙ্গে দীর্ঘ বিচ্ছেদ বেদনা, যা দূর করার কোনো বিকল্প পথ কবি দেখাতে পারেননি। অসুখী একজন কবিতায় প্রেয়সীর সেই বিষণ্নতা কিংবা অসুখের ছবি প্রকাশ পেয়েছে বিভিন্ন পংক্তির মাধ্যমে। আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূরে, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। প্রেমের উক্তি এবং এখানে বিচ্ছেদের সুর স্পষ্ট। কিংবা পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর, প্রেমিকের চিন্তায় বিচ্ছেদ বেদনায় তার যেন আর দিন কাটতে চাইছে না। শিশু আর বাড়ি রাখুন হলো, সেই মেয়েটির মৃত্যু না। সেই মেয়েটির কেন মৃত্যু হলো না? আসলে প্রেমের মৃত্যু হয় না, প্রেম শাশ্বত চিরন্তন একটা বিষয়। পরিশেষে আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, প্রেমিকের অপেক্ষায় কবিতাতে কবিতার নায়িকা তথা যুদ্ধ যাত্রা করেছে যে নায়ক তার প্রেয়সী অপেক্ষমান। এই যে খণ্ড খণ্ড দৃশ্যের অবতারণা, যেখানে তার অসুখী রূপটি বারবার আভাসিত হয়েছে, মূর্ত হয়ে উঠেছে এই কবিতায়। তাই পরিশেষে বলতে পারি যে যুদ্ধের পটভূমিকায় একটি প্রেমের কাহিনী, যদিও সেই প্রেম বেদনাময় অপেক্ষমান, তবুও সব দিক থেকে বিচার করে আমরা বলতে পারি এই কবিতার নাম অসুখী একজন সর্বাঙ্গ সুন্দর এবং সার্থক হয়েছে। আজকের মতো এখানেই শেষ করলাম। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।